কুষ্টিয়ার কুমারখালীতে সেতু নির্মাণের দেড় যোগ পরও সংযোগ সড়ক হয়নি। মাটি থেকে অনেক উঁচু হয়, বর্ষায় নৌকা বা ভেলা আর শুষ্ক মৌসুমে মই দিয়ে সেতু ব্যবহার করে এলাকাবাসী। নূর আলম দোলালের প্রতিবেদন থেকে বিস্তারিত। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের কালী নদীর উপর এই সেতুটি নির্মাণ করা হয়েছে প্রায় দেড় যুগ আগে। এখনও সংযোগ সড়ক হয়নি। বর্ষায় চলাচল করতে হয় 5 কিলোমিটার ঘুরে অথবা নৌকায় করে। শুষ্ক মৌসুমে মই দিয়ে সেতুতে ওঠার সময় দুর্ঘটনার শিকার হয় অনেকে। কষ্টের শেষ নাই, তখন তো ভাঙাচুরো অবস্থা দিয়ে আসাই যায় না, হয়তো অনেকে পড়েও তো যায়। তো 2-3 কিলো পথ হাঁটি আবার এই যা গাছটি হয়, ওই বাসেও চড়াট, এই বাসেও চড়াট দিয়ে বেরিয়ে। সেতু দেখিয়ে অনেকে প্রকল্প পাশ করালেও কোনো কাজ করেনি, এই অভিযোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের। সাংসদ যখন চেয়ারম্যান ছিল ব্রিজটা হয়েছিল, কিন্তু ব্রিজটা এখন পারাপারের অনুপযোগী। ব্রিজটা করার সময় প্ল্যানিং হয়েছিল, এখন আমরা ভুল কথা বলবো না, যেহেতু তারা উচ্চতর কর্মকর্তা, ব্রিজটা যদি একটু কিছু করতো তাহলে মাটি দিয়ে চলাচলের ব্যবস্থা করা হতো। যেভাবে উঁচু করেছে তাতে বহুত মাটি দেওয়া দরকার, এখানে নদীতে তো মাটি নেই, আছে বালি। আগের সংসদ সদস্যকে কয়েক দফা জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এটা তো অনেক বড় একটা প্রজেক্ট লাগবে, সাধারণত সাধারণ কেয়ার কাবিখা যেটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পায় সেটা দিয়ে এটা আসলে মেকআপ করা সম্ভব না। তো বিগত এমপিকে বারবার বলা পরে এমনি তেমন কোনো ইয়ে করে নাই, গুরুত্ব দেয় নাই বা এটাকে কোনো প্রজেক্ট দেয় নাই। যে বর্তমান যে আমাদের সংসদ সদস্য আসেন ওনাকে আমরা বলছি, উনি বলছে যে সামনে অর্থ বছরে এখানে একটা বড় প্রজেক্ট দিয়ে হয়তো একবার একটা পদ্ধতি শেষ হবে না, এক পাশে একটা পদ্ধতি শেষ করবে আর একটা পাশে আর একটা পদ্ধতি, দুটো পদ্ধতি এরা আমাদেরকে ই করে দেবে, রাস্তা করে দেওয়ার ব্যবস্থা করবে। 24,33,000 টাকা ব্যয় নির্মিত সেতুটির সংযোগ সড়ক হলে কুমারখালী কুষ্টিয়া শহরের মধ্যে যাতায়াতের সময় কম লাগবে। নূর আলম দুলাল, SATV, কুষ্টিয়া। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।